আসসালামু আলাইকুম। আজকে আমরা পুলিয়ার সরকারি কলেজে অনলাইন বিস্তৃত ক্লাসে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় হতে আলোচনা করব। আলোচনায় আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক অর্থনীতি বিভাগ। আমরা গত ক্লাসের পরবর্তী টপিকস নিয়ে আজকে আলোচনা করব। আমরা গত ক্লাসে অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছিলাম। ইতিমধ্যে আমরা জানি যে অর্থব্যবস্থা চার প্রকার, যেমন পুঁজিবাদী অর্থব্যবস্থা বা গণতান্ত্রিক অর্থব্যবস্থা, আরেকটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, আরেকটি হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা, এবং আরেকটি হচ্ছে যে মিশ্র অর্থব্যবস্থা। আমরা গত ক্লাসগুলোতে পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা মিশ্র অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে অর্থব্যবস্থাটা কি, যে মিশ্র। মিশ্র অর্থব্যবস্থা হলো অনেকগুলো সংমিশ্রণ বোঝায়, মানে মিশ্র মানে হলো কতিপয় জিনিসের সংমিশ্রণ। সেম মিশ্র অর্থব্যবস্থাটাও এরকম যে আমরা গত ক্লাসে পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কতিপয় বৈশিষ্ট্য নিয়ে যে অর্থব্যবস্থা গঠিত হয় তাকে বলা হয় মিশ্র অর্থব্যবস্থা। অর্থাৎ পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার গুণগুলো নিয়ে, মানে গুণভিত্তিক বৈশিষ্ট্য সমূহ নিয়ে যে অর্থব্যবস্থা গঠিত হয়েছে তাকে বলা হয় মিশ্র অর্থব্যবস্থা। তাই আমরা এই মিশ্র অর্থব্যবস্থায় যে বৈশিষ্ট্য, মিশ্র অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্য সমূহ, সেই বৈশিষ্ট্য সমূহ হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সম্মিলিত রূপ। যেমন আমরা পুঁজিবাদী অর্থব্যবস্থা পেয়েছিলাম সংজ্ঞায় আমরা পেয়েছিলাম যে যেখানে ব্যক্তি মালিকানা থাকবে, সরকার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, মুনাফা অর্জন থাকবে, শ্রমিক মালিক সম্পর্ক, মানে শ্রমিক শোষণ হবে, শ্রমিক এবং মালিকের মধ্যে ব্যবধান থাকবে, এই বৈশিষ্ট্যগুলো ছিল। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ছিল যে যেখানে রাষ্ট্রীয় মালিকানা থাকবে, কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা রাষ্ট্রের সকল পরিকল্পনা প্রণীত হবে এবং বাস্তবায়ন হবে, উৎপাদন হবে, সব কিছুই হবে, সেখানে ব্যক্তির কোনো স্বাধীনতা থাকবে না। কেন্দ্রীয় কর্তৃপক্ষ বা রাষ্ট্রীয় পরিচালক মণ্ডলীর মাধ্যমে বা পরিচালকের মাধ্যমে বা সরকারের মাধ্যমে রাষ্ট্রীয় মানে অর্থব্যবস্থা পরিচালিত হতো। ওই বৈশিষ্ট্য সমূহ এখানেও আছে মিশ্র অর্থব্যবস্থায়, আবার পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এখানে আছে। যেমন মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে আছে ব্যক্তিগত মালিকানা, যা পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সরকারের মালিকানা, যা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য ব্যক্তিগত বিনিয়োগ, পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য সরকারি মালিকানা, সরকারি বিনিয়োগ। সরকারি বিনিয়োগ হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, মুনাফা অর্জন পুঁজিবাদী, স্বয়ংক্রিয় দান ব্যবস্থা পুঁজিবাদী, শ্রমিকের স্বার্থ সংরক্ষণ সমাজতান্ত্রিক, মজুরি হার নির্ধারণ সমাজতান্ত্রিক, সামাজিক নিরাপত্তা সমাজতান্ত্রিক, অর্থনৈতিক পরিকল্পনা সমাজতান্ত্রিক। তাহলে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কতিপয় বৈশিষ্ট্য নিয়ে যে অর্থব্যবস্থা গঠিত তাই হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। আমরা এখন গত ক্লাসগুলোতে এগুলো বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা আমরা করেছি, তাও আমরা এখানে মিশ্র অর্থব্যবস্থা বৈশিষ্ট্য হিসেবে আমরা আলোচনা করি। প্রথমে যেমন ব্যক্তি মালিকানা, অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থার সম্পদের মালিকানা ব্যক্তির হাতে অন্যস্ত থাকে, অর্থাৎ ব্যক্তি কি পণ্য উৎপাদন করবে, কতটুকু উৎপাদন করবে, কি উপায়ে উৎপাদন করবে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তির রয়েছে।
আবার সরকারি মালিকানা, এই সরকারি মালিকানা এবং সরকার বা কেন্দ্রীয় রাষ্ট্রের কেন্দ্রীয় পরিকল্পনা মাধ্যমে কি পণ্য উৎপাদন, কতটুকু উৎপাদন, কি উপায়ে উৎপাদন করবে সেই সিদ্ধান্ত সরকার নিতে পারে। তাহলে মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানাও আছে সম্পদের, সরকারি মালিকানাও আছে সম্পদ। আবার ব্যক্তিগত বিনিয়োগ অর্থাৎ ব্যক্তি কোন পণ্য উৎপাদনে বিনিয়োগ করবে সেই সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা এই মিশ্র অর্থব্যবস্থায় রয়েছে। আবার সরকারি বিনিয়োগ, সরকারও এখানে পরিকল্পনার মাধ্যমে কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে কোন কোন খাতে সে পণ্য উৎপাদনে বিনিয়োগ করবে। সাধারণত এখানে বিভিন্ন ভারী এবং বড় বৃহৎ আয়তনের শিল্প প্রতিষ্ঠানে সরকার বিনিয়োগ করে থাকে, আর ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠানে বিনিয়োগ ব্যক্তি মালিকানায় হয়ে থাকে। এরপরে আসো মুনাফা অর্জন, যেহেতু এখানে সরকার এখানে ব্যক্তি মালিকানা পণ্য উৎপাদন হয় রাষ্ট্রে, মানে পণ্যের রাষ্ট্রের সম্পত্তি ব্যক্তির হাতেও ন্যস্ত থাকে, পণ্য উৎপাদনেও ব্যক্তি স্বাধীনতা ভোগ করে, তাই সে পণ্য উৎপাদনে সে মুনাফা অর্জনের ক্ষেত্রেও স্বাধীনতা ভোগ করে থাকে। অর্থাৎ এখানে সরকার কিছুটা নিয়ন্ত্রণ করে উৎপাদন ক্ষেত্রে বা মুনাফা অর্জনের ক্ষেত্রে, কিন্তু ব্যক্তি বা উৎপাদন প্রতিষ্ঠানের মালিক ব্যক্তি মালিকানায় থাকলে ব্যক্তির উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা, অর্থাৎ এখানে মুনাফার উপস্থিতি বিদ্যমান এই অর্থ ব্যবস্থায়। এরপরে আসলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেটা আমরা পুঁজিবাদী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হলো যে আমরা আগেও জেনেছি যে ক্রেতা কতটুকু পণ্য কিনবে, কত দামে কিনবে, বিক্রেতা কতটুকু পণ্য বিক্রি করবে, কত দামে বিক্রি করবে তার স্বাধীনতা থাকে। অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা যৌথ দর কষাকষির মাধ্যমে, অর্থাৎ চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত হয়। এখানে ব্যক্তি নিজে বা উৎপাদনকারী নিজে পণ্যের দাম নির্ধারণ করতে পারে না, অথবা রাষ্ট্রীয় মালিকানায় রাষ্ট্র বা সরকার বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ পণ্যের দাম নির্ধারণ করে দিতে পারে। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে পারে না। তবে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানে হলো পণ্যের দাম নির্ধারণ কারো হাতে নাই, এটা বাজার ব্যবস্থাপনার মাধ্যমে, দর কষাকষির মাধ্যমে এটার পণ্যের দাম নির্ধারিত হয়ে থাকে। এরপরে আসো শ্রমিকের স্বার্থ সংরক্ষণ, অর্থাৎ এই অর্থব্যবস্থায় যেহেতু সরকারি অর্থব্যবস্থার বৈশিষ্ট্য বিদ্যমান, সরকারের হাতে সম্পদ ন্যস্ত থাকে, সরকার নিয়ন্ত্রণ করতে পারে কিছুটা, তাই শ্রমিকের স্বার্থ সংরক্ষণে সরকার অগ্রণী ভূমিকা পালন করে থাকে। যেমন সরকার শ্রমিক শোষণ যেন না করতে পারে একটি নির্দিষ্ট অর্থাৎ ন্যূনতম মজুরি নির্ধারণ করে দিয়ে থাকে, আবার শ্রম ঘন্টা অর্থাৎ দৈনিক কতটুকু সময় সে কাজে নিযুক্ত থাকবে এবং সেই কাজে নিযুক্ত থাকার কারণে সর্বনিম্ন মজুরি তার কত হতে পারে সেটা সরকার নির্ধারণ করে দেয়, এবং সেই অনুযায়ী বেসরকারি প্রতিষ্ঠানের মালিকরা অর্থাৎ ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠানের মালিকরা সেটাকে কী করতে হয়, মেনে নিতে হয়। এরপরে শ্রম, এখানে শ্রম আদালত থাকে, শিল্প বিরোধ নিষ্পত্তি সহ সামাজিক নিরাপত্তা বিধানের জন্য সরকার অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এরপরে আসে মজুরি হার নির্ধারণ, অর্থাৎ সরকার একটি দেশের সরকার যেন শ্রমিক শোষণ করতে না পারে, তাই সরকার কি করে যে ন্যূনতম মজুরি নির্ধারণ করে নিয়ে থাকে। যেমন আমরা জানি যে আন্তর্জাতিক শ্রম আইনের মাধ্যমে আমরা জানি যে ন্যূনতম 8 ঘন্টা দৈনিক 8 ঘন্টা তার একজন শ্রমিককে কাজ করতে হবে, এবং এটার উপর এই 8 ঘন্টা কাজের উপর ভিত্তিতে সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে দিয়ে থাকে একটি দেশের সরকার। অর্থাৎ এর চেয়ে দৈনিক 8 ঘন্টা কাজ করে একটি কম মজুরিতে পণ্য উৎপাদন করতে পারে না। যেমন আমাদের দেশে সর্বনিম্ন মজুরি হলো 6 থেকে 6,500 টাকা, এটা বাংলাদেশ সরকার শ্রম আইন
এর মাধ্যমে এই মজুরি নির্ধারণ করে দিয়েছে যে দৈনিক 8 ঘন্টা কাজ করলে কমপক্ষে তার মজুরি মাসে 6 থেকে 7,000 টাকা দিতে হবে। এরপরে চলে আসো যে সামাজিক নিরাপত্তা, যে তোমার মিশ্র অর্থনীতিতে সরকার অর্থনৈতিক স্বাধীনতা দিয়ে জনগণকে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেন এবং কর্মসংস্থানের সৃষ্টি করে, বেকারত্ব হ্রাস করে, বেকারত্ব ভাতা দিয়ে থাকে, এরকম পেনশন দিয়ে থাকে, এরকম কিছু দিয়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে থাকে সরকার। অর্থাৎ আমরা জানি যে বেকারত্ব ভাতা দেয়, চাকরি শেষে অবসরে চলে গেলে পেনশন ভাতা দিয়ে থাকে সরকার, যেন তার চলাফেরা মানে রিটায়ারমেন্টে যাওয়ার পরেও তার চলাফেরা কোনো সমস্যা না হয়, সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে। এরপর আসো অর্থনৈতিক পরিকল্পনা, যে অর্থনৈতিক কার্যকলাপে সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। সরকার নিজস্ব উদ্যোগে কৃষি শিল্প প্রবৃতি উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে। অর্থাৎ সরকার কৃষিক্ষেত্রে কি কি ভূমিকা পালন করবে, যেমন কৃষিক্ষেত্রে সরকার বীজ সরবরাহ করে থাকে স্বল্প মূল্যে, সার সরবরাহ করে থাকে স্বল্প মূল্যে, আবার এই সার উৎপাদনের জন্য সরকার শিল্প কারখানা হিসেবে সার শিল্প সার কারখানা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসে, সরকার সেখানে সার উৎপাদন করে, সরকার ভর্তুকি দিয়েও অনেক সময় সার বিক্রি করে থাকে, যেন কৃষিক্ষেত্রে সেই সার প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীল উৎপাদন কার্যক্রম গতিশীল করতে পারে, সে চেষ্টা করে থাকে। এভাবে সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে কৃষি এবং শিল্প উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়নের জন্য সরকার বিভিন্ন ধরনের বিভিন্ন মেয়াদী স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে থাকে। সুতরাং শিক্ষার্থী বৃন্দ, আমরা দেখতে পেলাম যে মিশ্র অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি, এই বৈশিষ্ট্যগুলো পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রতিবয় বৈশিষ্ট্য সংমিশ্রণে গঠিত। এখন চলে আসি যে মিশ্র অর্থব্যবস্থার মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের উপায়। অর্থাৎ আমরা তো মৌলিক অর্থনৈতিক সমস্যা জানি যে কি পণ্য উৎপাদন করব, কি উপায়ে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, এই বিষয়গুলো এখানে রয়েছে। তো এই বিষয়গুলো কিভাবে নিষ্পত্তি করবে, সমস্যার সমাধান কিভাবে করবে, সেই হিসেবে এই মিশ্র অর্থব্যবস্থায় তোমার পুঁজিবাদী অর্থব্যবস্থার কতিপয় পদ্ধতি এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার পদ্ধতির মাধ্যমে, উভয় পদ্ধতির মাধ্যমে মিশ্র অর্থব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানে করতে পারে। যেমন মিশ্র অর্থব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যেখানে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। অর্থাৎ এর আগে আমাদের চলে আসতে হবে যে পণ্য কতটুকু উৎপাদন করবে, কি উপায়ে উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে, এক্ষেত্রে ব্যক্তির সম্পূর্ণ স্বাধীনতা থাকে, আবার রাষ্ট্র তার চাহিদা অনুযায়ী পণ্যের উৎপাদন করে থাকে। এক্ষেত্রে চাহিদা এবং যোগানের, অর্থাৎ বাজারে এই পণ্যের চাহিদা কতটুকু আছে তার উপর ভিত্তি করে তোমার কি করে যে ব্যক্তি পণ্য উৎপাদন করে। যদি দেখা যায় পণ্য উৎপাদন করে তার লোকসানের সম্ভাবনা থাকে, মুনাফা অর্জিত হয় না, সেক্ষেত্রে সরকার সহায়তা করে বিভিন্ন ভর্তুকি দিয়ে, আবার সরকার নিজস্ব ওই পণ্য চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করেও সেই চাহিদা পূরণ করে দেয়। এখন এই কি পণ্য উৎপাদন করবে সেটা সরকার এবং ব্যক্তি দুইজনের সম্মিলিত প্রচেষ্টায় ওই চাহিদা পূরণের মাধ্যমে পূরণের জন্য পণ্য উৎপাদন করে থাকে, তাহলে পণ্যের উৎপাদন করে বাজারে যোগান করে। এখন পণ্যের যোগানের মাধ্যমে চাহিদা পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ চাহিদা কমলে বা বাড়লে পণ্যের দাম হ্রাস বৃদ্ধি ঘটে, এর মাধ্যমে কি হয় পণ্যের দাম নির্ধারিত হয় চাহিদা যোগানের মাধ্যমে। যেমন এখানে হলো চাহিদা যোগান, আর এখানে হচ্ছে দাম, এই হলো যোগান রেখা। বাজারে পণ্যের চাহিদা যদি হয় D1, তাহলে ভারসাম্য কিন্তু হচ্ছে D1, কারণ চাহিদা ও যোগান রেখা পরস্পর D1 বিন্দুতে ছেদ করেছে, এই ক্ষেত্রে আমার ভারসাম্য দাম নির্ধারিত হয়ে গেল OP1। অর্থাৎ বাজারে পণ্যের চাহিদা আছে OP1,
এই OQ1 পরিমাণ কর্মের যোগান দিতে গেলে কর্মের দাম নির্ধারিত হয় P1। অর্থাৎ দেখা গেছে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে কর্মের দাম নির্ধারিত হয়ে গেছে। অর্থাৎ চাহিদা যোগান রেখা পরস্পরকে যেখানে ছেদ করে সেখানে কর্মের দাম নির্ধারিত হয়। এটি হলো সহিত দাম ব্যবস্থা। আবার যদি কোনো কারণে চাহিদা বেড়ে D2 হয় তাহলে ভারসাম্য হয়ে যায় E2, এই ক্ষেত্রে পণ্যের দাম বেড়ে হয়ে যায় P2। অর্থাৎ এই পরিমাণ পণ্য উৎপাদনের পণ্যের যোগান দিতে হয় OQ2। এই পরিমাণ চাহিদা পূরণের পণ্যের এই পরিমাণ যোগান দিতে গেলে পণ্যের দাম হয়ে যায় কি P2, কারণ চাহিদা যেহেতু বাড়ছে তাহলে পণ্যের দাম বেড়ে গেছে। আবার যদি কোনো কারণে পণ্যের চাহিদা কমে যায় বাজারে তাহলে পণ্যের উৎপাদন কম করতে হবে, যেহেতু চাহিদা কম তো পণ্যের উৎপাদন কম করলে যোগান কম হবে, তাই এখানে পণ্যের যোগান হয়ে গেলে কমে ই মানে কমে Q3, আগে বেড়ে হয়েছে Q3, এখন কমে হয়েছে Q3, তাই চাহিদা কম হওয়ার কারণে দাম কত হয়ে গেল P3। এভাবে চাহিদা বাড়লে পণ্যের চাহিদা বাড়লে যোগান বাড়াতে হয়, অর্থাৎ উৎপাদন বাড়াতে হয়। উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেখা যায় পণ্যের দাম বাড়ে, আবার চাহিদা কমে গেলে উৎপাদন কমিয়ে দিতে হয়, এক্ষেত্রে উৎপাদন কমিয়ে পণ্যের দাম তখন কমে যায় P3 হয়ে যায়। এইভাবে চাহিদা এবং যোগান রেখা পরস্পরকে যেখানে ছেদ করে সেখানে ভারসাম্য নির্ধারিত হয় এবং ভারসাম্য দাম দিয়ে হচ্ছে তোমার বাজার দাম, এই দামে পণ্য ক্রয় বিক্রয় করতে হয়। এটাই হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটা হলো পুঁজিবাদী অর্থব্যবস্থার একটি বৈশিষ্ট্য। এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে তোমার মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধান করা যায়। এছাড়াও সরকার কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে কি করতে পারে, এই অর্থনৈতিক মৌলিক সমস্যা সমূহ সমাধান করতে পারে। অর্থাৎ যেমন আমরা এখানে যদি ব্যক্তি মালিকানায় হয়ে থাকে, মনে করো ব্যক্তি মালিকানায় এতটুকু চাহিদা, মনে করো আছে Q1 পরিমাণ পণ্যের চাহিদা আছে, এখন পণ্যের উৎপাদন ব্যক্তিরা করতেছে Q3 পরিমাণ, তার মানে তার চেয়ে কম পরিমাণ উৎপাদন করতেছে, তাহলে বাকি পণ্য উৎপাদন করবে সরকারি মালিকানা। তখন ব্যক্তি মালিকানা এবং সরকারি মালিকানার মাধ্যমে উৎপাদিত পণ্য সংমিশ্রণ যোগ করে হয়ে যাবে Q1 পরিমাণ পণ্য, তখন P1 দামে বিক্রি করতে পারে, অর্থাৎ চাহিদা পূরণ করতে পারে। তাহলে সরকার সিদ্ধান্ত নেয় দেশে যে কিভাবে, মানে দেশে কতটুকু পণ্যের চাহিদা আছে, এই চাহিদা পূরণের দেশে সরকার দেশে পণ্য উৎপাদন করে অথবা আমদানি রপ্তানি করে। বিদেশ থেকে আমরা জানি যে দেশে যদি পণ্যের চাহিদা থাকে, সরকার দেশে পণ্য উৎপাদনের মাধ্যমে সেই চাহিদা মেটাতে না পারলে বিদেশ থেকেও পণ্য আমদানি করে জনসাধারণের চাহিদা, খাদ্যের চাহিদা, বস্ত্রের চাহিদা পূরণের চেষ্টা করে। এভাবে সরকার বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে এই মিশ্র অর্থ ব্যবস্থায় কি যে মৌলিক অর্থনৈতিক সমাধানের চেষ্টা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানলাম যে অর্থব্যবস্থার আরেকটি অর্থব্যবস্থা, আমরা জানি যে চারটি অর্থব্যবস্থা, তার মধ্যে আরেকটি অর্থব্যবস্থা সম্পর্কে আজকে জানলাম যে মিশ্র অর্থব্যবস্থা কি, মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য এবং মিশ্র অর্থব্যবস্থা কিভাবে মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানে সচেষ্ট হয়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে এ পর্যন্তই নিলাম, পরবর্তী আরেকটি ক্লাসে আমরা তোমাদের সাথে যোগাযোগ মানে তোমাদের সাথে সামনে চলে আসব। তোমরা অনলাইনে ক্লাসগুলো দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বারবার বলছি যে বইয়ের কোনো বিকল্প নেই, তোমরা রিসেন্ট যারা এখনও কিনে নেই রিসেন্টলি, তারা বই অতি সত্ত্ব কিনে নাও। তুমি যতই ক্লাস দেখো, যতই অনলাইন ক্লাস দেখো বা শোনো বা অন্যান্য শিক্ষকের কাছে যোগাযোগ করে বিস্তারিত জানো, কিন্তু বই না থাকলে সেটা পরিপূর্ণভাবে তুমি বুঝতে পারবে না। তাই আমাদের ক্লাসের পাশাপাশি তোমাদের সামনে একটি বই রাখবে। আর আমি বইয়ের তালিকা এর আগেও দিয়েছি, এখনও বলছি যে আমি ফলো করি হলো অক্ষর প্রকাশনীর বই, যেটা সোহরাওয়ার্দী স্যারের বই, সেই বই। এবং আরেকটা পাঠ্যবই আমরা দিয়েছি যে হাসান বুক হাউসের, যেটা মনোরঞ্জন দের বই, সরি মনোরঞ্জন না রণজিৎ কুমার দের বই, সে বইটাও নিতে পারো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বইগুলো কিনে নেবে,
এবং অনলাইন ক্লাসের পাশাপাশি বইয়ে আমরা পড়াশোনা করব। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।